বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সাথে আছে নাসিরউদ্দিন সৈয়দের প্রবাসী। বন্ধুরা আমরা চলে আসলাম ইউনিক ট্রাভেলসে। আপনাদেরকে ইউনিক ট্রাভেলসের এখন বর্তমানে যে টিকিটের অফারগুলো আছে সেইগুলো আপনাদেরকে জানিয়ে দিব। সৌদি আরব রিয়াদ বাদা থেকে যদি আপনারা টিকিট কাটেন তাহলে ইউনিক ট্রাভেলস থেকে যদি টিকিট কাটেন এই অফারের টিকিটগুলো আপনারা এখান থেকে কাটতে পারেন। আপনাদের জন্য দারুণ সুখবর আছে, কিছু অফারের টিকিট আছে। ঈদের আগে যারা বাংলাদেশে যাবেন এই ঈদের আগে অফারের টিকিটগুলো আপনারা ইনশাআল্লাহ উপভোগ করতে পারবেন। কোন কোন টিকিটগুলো অফার আছে ভাই? আসসালামু আলাইকুম। ইউনিক ট্রাভেলসে যে অফারগুলো আছে 14, 15, 16, 17, 18 এপ্রিল, 14, 15, 16, 17, 18 এপ্রিল আপনার এই সৌদি সিঙ্গেল টিকেট যাওয়া, এটা আমরা আপনার 950 রিয়াল রেট সিঙ্গেল টিকেট। এই টিকেটটা আপনি যদি সিঙ্গেল টিকেট কাটেন এটা আপনার 14, 1500 টাকা লাগবে। লোকালেও এখন বর্তমানে 1000 প্লাস টিকেট। আপনারা যারা আমাদের কাছ থেকে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যদি কম প্রাইসের মধ্যে টিকিট কাটেন সিঙ্গেল টিকেট তাহলে আমার মনে হয় এটাই সবচেয়ে বেস্ট হবে আপনার জন্য। আর কি টিকিট আছে? আর হচ্ছে বাংলাদেশ থেকে আসার টিকিট আছে। বাংলাদেশ থেকে যারা ঈদে যারা বিষয় বা নতুন বিষয় বা অন্য বিষয় লোক আসবে এই টিকিট গুলো আমাদের কাছে 19 তারিখে টিকিট আছে। আপনার 2150 রিয়াল সৌদিয়া 2150 রিয়াল এটা সবচেয়ে কম পাই। আর আপনার 23 তারিখ আছে 2050 রিয়াল 23 তারিখ। আচ্ছা, এইগুলো হলো আসার টিকিট। আবার যারা ফ্যামিলি আনতে চায় বিমানে আছে আপনার এই 1920 রিয়াল 1920 রিয়াল বিমান তারপরে যদি আপনার এখান থেকে যদি কোনো কনফিউশন থাকে তারপরে আপনার ফোন নাম্বারে কিন্তু ফোন করতে পারবেন। অপশন আছে এখানে ডিসপ্লেতে, আমি ফোন নাম্বার গুলো দিয়ে রাখছি। যে কোনো একটা ফোন নাম্বারে যদি আপনারা ফোন করেন বা SMS করেন আপনাদেরকে লোকেশন দেওয়া হবে বা প্রাইস গুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমি মনে করি যদি সবচেয়ে কম প্রাইসে টিকিট কাটেন সিঙ্গেল টিকিট গুলো অফার আছে। বাংলাদেশ থেকে আসার টিকিট গুলো কিন্তু সবচেয়ে কম প্রাইস আছে এখন বর্তমানে। আপনারা চাইলে ইনশাআল্লাহ সৌদি আরব রিয়াদ ভাদা থেকে টিকিট কাটলে এখানে ইউনিক ট্রাভেলসে চলে আসবেন, ইনশাআল্লাহ সবচেয়ে কম প্রাইসে টিকিট গুলো নিতে পারবেন। কার্গোর ব্যাপারে যদি কিছু বলতেন ভাই? কার্গো আলহামদুলিল্লাহ এখন আমাদের 80% মাল বাইরে হয়ে গেছে। এটা আমি দেখানোর জন্য 80% মাল বাইরে হয়ে গেছে। আপনার এখন আর 20% মাল রয়েছে। যারা এতদিন দুজন সহকারী ছিলেন তারা অপেক্ষা করছেন। এই মালগুলো সব বাইরে হয়েছে। এগুলা আমাদের আগামী দিন বৃহস্পতিবার শুক্রবারের ভিতরে ডেলিভারি কমপ্লিট হয়ে যাবে। আর 20% যে মালগুলো রয়েছে এগুলো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বাইরে হওয়ার কথা। রবিবার সোমবারে বাইরে হইলে 100% ক্লিয়ার। আর বর্তমানে বিমান কার্গো বন্ধ, শিপ কার্গো চলে। শিপ কার্গো 2 থেকে 3 মাস লাগে। শিপ কার্গো একটু সময় লাগে কারণ জাহাজে যায় তো, এটা একটু টাইম বেশি লাগে, সময় বেশি লাগে। এই জন্য আপনারা যদি অপেক্ষা করেন ধৈর্য ধরে তাইলে অপেক্ষা করে শিপ কার্গো দিয়ে দিতে পারেন। আর যারা বিমান কার্গোতে দিবেন তারা ঈদের পরে যোগাযোগ করেন। ঈদের আগে আর বিমান কার্গো চালু হইতেছে না। রমজানে বিমান কার্গো চালু হবে না, বিমান কার্গো চালু হওয়ার কথা ঈদের পরে। যারা বিমান কার্গো করবেন তারা ঈদের পরে যোগাযোগ করবেন। আর বর্তমানে জাহাজ কার্গো আছে যেটা শিপে যায় পানি জাহাজে, এটা 2 থেকে 3 মাস লাগে। এই হচ্ছে কার্গোর আপডেট। আর যারা আমাদেরকে মাল দিচ্ছেন সম্পূর্ণ মাল আমরা আলহামদুলিল্লাহ 80% মাল 2 দিনের ভিতরে পাই যাবো। সবগুলো বাইরে হয়েছে, কালকে পশ্চিমবঙ্গে ক্লিয়ার হবে। আজকে অনেকে মাল পাইছে, প্রায় 10-15 জন 20 জনে আমাকে ফোন দিয়েছে মাল পাই গেছে আলহামদুলিল্লাহ। আর বাকি যেগুলো আছে এইগুলা ধরুন আজ 16 তারিখ, 12 তারিখ, 13-14 তারিখের মধ্যে ক্লিয়ার মাল, 80% মাল ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আর এই কার্গোর কোনো সমস্যা নাই। 20% কার্গোর মাল আছে, এটা হয়তো আগামী সপ্তাহ দিয়ে ইনশাল্লাহ বাইরে হইলে আমরা সাথে সাথে ডেলিভারি দিব। বাইরে হওয়ার 24 ঘন্টার ভিতরে ডেলিভারি ইনশাল্লাহ দেওয়া হয়। ছোট করে একটা কথা বলতে চাই, আপনারা যারা কার্গোতে সামান পাঠান আসলে আপনারা এখানে বিশ্বাস করে আসেন, আসেন এই জিনিসটা আমরা আসলে কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনারা ভালোবেসে এবং বিশ্বাস করে আমাদের কাছে আসেন। আমাদের লক্ষ্য একটাই, যেন আপনাদের সামানগুলো আমরা সহি সালামতে আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারি, এটাই হলো আমাদের লক্ষ্য। তারপরেও দেখা গেলো যে অনেক সময় কি একদিন দুদিন লেট হয়ে যায়, আসলে তার জন্য আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। এখানে নোমান ভাই আছে, আমি আছি, তো এই সেই ক্ষেত্রে আপনারা যদি কার্গোতে সামান পাঠান আমাদের কাছে যদি আসেন
বিশ্বাস যদি করেন বা ভালোবাসেন তবে আসবেন। আমি চাই না যে আপনারা মন খারাপ করেন, কারণ কালকে সামন পাঠালে কি হয় ওই যে দুই দিন অনেক সময় লেট হয়ে যায়, অনেক সময় দেখা গেল হচ্ছে কি আবার 20 দিন আগেও সামনটা পেয়ে যায়। তো সেক্ষেত্রে কি আসলে কি দেখেন আপনি যখন 20 দিন আগে পাইবেন তখন কিন্তু আপনি আমার সাথে রাগ করেন না, আর এটা কিন্তু আপনি আমাকে ফোন করে বলেন না। যখন একদিন লেট হয়ে যাব বা দুই দিন লেট হইতেছে এটা কিন্তু যখন আপনার ফোন করেন আমাদের নিজের কাছে কষ্টটাকে জানা সামনটা আমি সময় মতো দিতে পারতেছি না। এটা কি বাংলাদেশে আপনারা জানেন সিস্টেমটা কিরকম, মাঝে মধ্যে কি হয় দুই দিন চার দিন এটা লেট হয়ে যায়। আমি আন্তরিকভাবে দুঃখিত যদি যাদের সামানগুলো একটু লেট হয়েছে, যারা সামানগুলো একটু লেটে পাইছেন, যদিও সামানগুলো আলহামদুলিল্লাহ পাইছেন আমি জানি 100% আলহামদুলিল্লাহ। তো যারা পান নাই এখনো, যারা পান নাই হয়তো দুই দিনের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ, তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা প্রার্থী। অ্যাকচুয়ালি যারা হয়তো চার পাঁচ দিন দশ দিন পনেরো দিন লেট হয়ে গেছে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আসলে আমাদেরকে ক্ষমার নজরে দেখবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ। আমরা চাই সঠিক সময়ে যেন আপনাদের সামানগুলো পৌঁছে দিতে পারি, যদিও হয়তো একটা মানুষ তো আসলে সবসময় একদম পারফেক্টলি হইতে পারে না, আপনারা জানেন। তো আমরা ট্রাই করি, আই উইল ট্রাই মাই বেস্ট যেটাকে বলে, আমি যথেষ্ট পরিমাণ ট্রাই করি যেন আপনাদের কথা কাজে মিল রাখতে পারি। সো আপনারা যারা মন খারাপ করেছেন আমি জানি ইনশাল্লাহ সামানগুলো পাইলে হয়তো আপনাদের মনটা একটু ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভিডিওটিকে প্লিজ সবাই শেয়ার করবেন। সৌদি আরব রিয়াদ ঢাকা থেকে যদি আপনারা টিকিট কাটেন বা কার্গোতে সামান পাঠান, ইউনিক ট্রাভেলস আপনাদের সাথে সবসময় আছে ইনশাল্লাহ। আশা করি আপনারা আসবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু